নমস্কার বন্ধুরা, আমি একটা রেসিপি করতে যাচ্ছি, আপনারা দেখুন, আপনারা সঙ্গে থাকুন। গ্যাসটা চাপিয়ে দিলাম, কলার থোড়ের ভিতরের অংশটা সিদ্ধ করে নেব হলুদ জলে, আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার আলুটাও সঙ্গে দিয়ে দেব আমি। এবার আমি ঢাকা দিয়ে দিলাম এটা। এই যে চাল আর ডালটা ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি, এবার ঢাকাটা উঠিয়ে দিই, নামিয়ে নেব। এবার হাফ চামচ নুন দিলাম, হাফ চামচের মতো হলুদ দিলাম, একটা ডিম ফাটিয়ে দিলাম, এটা ফেটিয়ে নেব। এখন কড়াই গরম হয়ে গেছে, এখন আমি সরষের তেলটা দিয়ে দেব। এবার আমি থোড়ের মধ্যে এটা চুবিয়ে নিলাম, ব্যাটারটা আমি এখন দিয়ে দেব। আমার কলার থোড়টা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এবার আমি ওই তেলেই আলুটা ভেজে নেব, হলুদ দিয়ে দেব হাফ চামচ, নুন দিয়ে দিলাম। আলুটা আমার ভাজা হয়ে গেছে, হালকা মতন ভেজেছি, তরকারিতে দেবো তো, কড়া ভাজা করব না, হালকা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। জিরা দিয়ে দিলাম আমি, আর দুটো তেজপাতা দেব, লং এলাচ দারচিনি আর আদা, একটু আদা দিয়েছি, আর মিষ্টি জিরেও দিয়েছি একটু, গোলমরিচ একটু, কাঁচামরিচ চারটে, এই আমি পেস্ট করে রেখেছি, এখন এটা দিয়ে দেব। চামচ হলুদ দিয়ে দেব, এক চামচ নুন দিয়ে দেব, এক চামচ কাশ্মীরি লঙ্কাটা দেবো রঙের জন্য। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে, এখন আমি আলুটা দিয়ে দিলাম। আমি এবার দইটা দিয়ে দেব, অল্প সময়ের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকাটা উঠিয়ে দিলাম, আলু সিদ্ধ হয়ে গেছে, আমি বড়াটা দিয়ে দেব, ঘরের বড়াটা দিয়ে দিলাম। এবার তরকারিটা হয়ে গেছে, আমি একটু ঘি দিয়ে নামিয়ে নেব। তরকারিটা আমি বাটির মধ্যে বেড়ে নেব। আপনারা দেখলেন তো কীভাবে করলাম, আপনারা এরকম করে ঘরে ট্রাই করবেন, খুব ভালো লাগবে। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করবেন।